বাংলা নতুন বছর, নতুন করে ভাবার সময়, খারাপ নোংরা খেলাটায় নামলে নিজেকে আরো অনেক বেশি ভালোবাসার সময়। আই ক্যান টেক রিভেঞ্জ, আমি ওর ক্ষতি করতে পারবো। ভিতরে জমে থাকা রাগ, দুঃখ, ক্ষোভ সব চেষ্টা করি উড়িয়ে দিতে, আর তারপরে ওই চিঠিটা কুচি কুচি করে সোজা ডাস্টবিনে ফেলে দিই। এই যে আমাদের ভিতরে গ্রাজ, রাগ, হিংসা, এগুলো পুষে রাখি না কোনো মানুষ সম্বন্ধে, কোনো পরিস্থিতির সম্বন্ধে, আমার সম্বন্ধে কেউ ভুলভাল কথা বলছে সেই নিয়ে, এইটা না খানিকটা ডিফেন্স মেকানিজমের কাজ করে। আমাদের সেলফ প্রোটেকশনের জন্যেই হয়তো আমরা এগুলো পুষে রাখার চেষ্টা করি। এইটা মনে হয় যে এটা আমরা কোনোদিন ভুলবো না, যাতে কেউ কোনোদিন ভবিষ্যতে আমাকে এইভাবে দুঃখ না দিতে পারে, আমাকে এইভাবে কষ্ট না দিতে পারে। আরেকটা জিনিস আমাদের মনে হয় যে এটা যদি আমরা ভুলে যাই, এটা যদি আমরা লেট গো করি, তাহলে যেন কোথাও ওই মানুষটাকে আমরা ক্ষমা করে দিচ্ছি, ও যা করলো সেই করে পার পেয়ে যাবে, আমার বিরুদ্ধে এরকম উল্টো পাল্টা কথা রটিয়ে ও পার পেয়ে যাবে, তার মানে আই এম নট ওয়ার্দি, আমার কোনো দাম নেই। এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে লেটিং গো আর ফরগেটিং, এই দুটো কিন্তু আলাদা কথা। আমি কিন্তু লেট গো করেও ওই পরিস্থিতির কথা, ওই মানুষটা যে অন্যায় করেছে সেটা মনে রাখতে পারি। লেটিং গো ইজ বিং কাইন্ড টু মাই সেলফ, আই এম নট বিং কাইন্ড টু দ্যাট পার্সন, আই এম বিং কাইন্ড টু মাই সেলফ, কিন্তু মনে রাখছি যে আমার সঙ্গে এই ভয়ানক ভুলটা করেছে। আর যদি কাইন্ড টু দি পার্সন হতে পারি, ক্ষমা যদি করতে পারি, তার থেকে তো ভালো আর কিছু নয়, কিন্তু সেটা আমরা সবসময় করে উঠতে পারি না। আরেকটা জিনিস যেটা মনে হয়, এই যে আমরা পুষে রাখি না, এটা আমাদের একটা স্পেশাল রাইট দেয়, একটা প্রিভিলেজ দেয়, একটা আপার হ্যান্ড দেয়। আমরা ভিকটিম, আমাদের অ্যাগেনস্টে ওরা অন্যায় করেছে, সেই জন্য সারাটা জীবন আমি ওর অ্যাগেনস্টে অন্যায় করে যেতে পারবো। আই ক্যান বি হরিবল, আই ক্যান টেক রিভেঞ্জ, আমি ওর ক্ষতি করতে পারবো, এবং সারাটা সময় আই ক্যান জাস্টিফাই যে আমি যেটা করছি সেটা ঠিক করছি, কারণ ওরা আমার অ্যাগেনস্টে অন্যায় করেছিল। এইটা না আমার মনে হয় আমাদের নিজেদেরই আরও অনেক বেশি খারাপ লাগার দিকে ঠেলে দেয়। আমি কি সাফার করিনি, আমি কি সাফার করছি না, আমি কি সাফার করবো না, সারা জীবন এটা লেগে থাকে, আমাদের সবার লেগে থাকবে। কিন্তু যদি আমরা একটু লেট গো করার চেষ্টা করি, সেই সময়টা না অনেক পিসফুল থাকা যায়। আমি আজকে সেটা উপায় বলবো, কীভাবে আমি লেট গো করার চেষ্টা করি। পারি, অনেক সময় পারি, অনেক সময় পারি। প্রথম কথা হচ্ছে আমাদের অ্যাকনলেজ করতে হবে যে হ্যাঁ, আমরা ভীষণ রেগে আছি বা আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অনেক সময় যেটা করি, এটা হলেই চট করে একটু টিভি চালিয়ে দিলাম, সিনেমা দেখলাম, বেরিয়ে গেলাম কোথাও একটা ঘুরতে, এভাবে চেপে রাখা যায় না, ধিক 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 করে ভিতরে জ্বলতে থাকে, আর তারপরে আরও অনেক বড় আকারে ওটা কখনো একটা সুযোগ হলো ওটা পুরো বাস্ট করে, যেটা নিজের পক্ষে আরও ক্ষতিকর। সুতরাং ইয়েস, উই হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট উই আর ফিলিং ব্যাড। এবার আসছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নট ডুইং, মানে একটা কিছু হলো, কেউ আপনাকে বিট্রে করলো, কেউ আপনার সম্বন্ধে কমপ্লিটলি মিথ্যা কুচ্ছা রটালো, এবার আপনাকেই ঠিক করতে হবে যে উইল ইউ ডু সামথিং অ্যাগেনস্ট দ্যাট পার্সন, নাকি ইউ উইল নট ডু সামথিং অ্যাগেনস্ট দ্যাট পার্সন। বেশিরভাগ সময় আই সিলেক্ট নট ডুইং, কারণ নট ডুইংটাও কিন্তু একটা অ্যাকশন। আমাকে যদি কেউ বিট্রে করে, ধরুন আমি কিন্তু ইচ্ছে করলে, তারও তো অনেক সিক্রেট আমার কাছে আছে, আমি ইচ্ছে করলে তার সিক্রেটগুলো তার কাছের মানুষদের কাছে বলে দিতে পারি, তার একটা ক্ষতি করতে পারি। কিংবা ধরুন কেউ বেসলেস কুচ্ছা রটাচ্ছে আমার নামে সোশ্যাল মিডিয়াতে, আমার পাড়াতে, আমি কী করতে পারি? সেই মানুষটার সঙ্গে তো আমার কমিউনিকেশন থাকে, আমার ফোনে তার অনেক কমিউনিকেশন আছে, যেটা হয়তো উল্টোটা প্রুফ করবে, বা আমি ডিফামেশন করতে পারি। এই খেলাটায় নামলে, সেই খারাপ নোংরা খেলাটায় নামলে, আমি কিন্তু আরও আরও অনেক বেশি খারাপ থাকবো। সেই জন্যেই নট ডুইং ইজ অ্যান অপশন যেটা আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। তিন নম্বরটা কিন্তু দু নম্বরের সঙ্গে রিলেটেড। এই যে আমি কোনো অ্যাকশন নিচ্ছি না, এই যে আমি কোথাও কিছু করছি না, এই যে নট ডুইং ইজ অ্যান অপশন, সেটা করছি অ্যাজ আ স্ট্র্যাটেজি, যে আমি ওই খেলায় নামবো না, আমি নিজেকে আরও নিচে নামতে দেবো না, যাতে আরও খারাপ না লাগে। কিন্তু তার মানে তো এই নয় যে আমার ভিতরে সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ সব উধাও হয়ে গেছে, যাই তো নি, আমাকে তো সেটাই চেষ্টা করতে হবে। আমি তখন লিখে ফেলি, আমার যা যা তাকে বলতে ইচ্ছে করছে, যত খারাপ কথা তাকে বলতে ইচ্ছে করছে সব আমি লিখে ফেলি, প্রমাণ যা আছে সেগুলোর কথাও লিখি, একটা লিখে ফেলি। যেই মুহূর্তে আমি লিখে ফেলি, সঙ্গে সঙ্গে না ওই আউটলেটটা অনেক দূর অবধি আমার স্ট্রেসটা কমিয়ে দেয়। আর তারপরে যদি ইচ্ছে হয়, কখনো কখনো এটাও আমি করেছি, আমি ওটা পড়ি, জোরে জোরে পড়ি, যেন সামনে সেই মানুষটা বসে আছে। এবার যখন পড়ছি না,
যদি কোনো খারাপ কথা থাকে লিখে থাকি, ওই খারাপ কথা যখন আসছে আমি কিন্তু একটু হোঁচট খাচ্ছি, আমি কিন্তু ভাবছি যে এটা আমি বললাম, এটা আমি ওর সম্বন্ধে ভাবছি, আমি ওর এই ক্ষতিটা চাইছি, তখন নিজের মনের মধ্যে একটা কিরকম একটা প্রশ্ন ওঠে যে না আমি তো এটা নই। এবার এটা পুরো প্রসেসটা করার পরে না অনেক দূর অবধি এই যে অ্যাংস্ট, এই যে রাগ, এটা রিলিজ হয়ে যায়। আর তারপরে ওই চিঠিটা কুচি কুচি করে সোজা ডাস্টবিনে ফেলে। দেখুন, আমাদের একটা জিনিস বুঝতেই হবে যে সব কিছু আমাদের হাতে নেই। আমার এগেনস্টে যদি কেউ অন্যায় করে থাকে, আমি জোর করে তাকে দিয়ে অন্যায় স্বীকার করাতে পারবো না, আমি জোর করে তাকে দিয়ে বলাতে পারবো না যে হ্যাঁ আমি মিথ্যা কথা বলেছিলাম, পারবো না। বা আমি ধরুন আমার একটা সম্পর্কে শেষটা একভাবে ভেবেছিলাম, খুব সুন্দর একটা শেষ ভেবেছিলাম, সম্পর্কটা মাঝপথে খারাপ হয়ে গেল, সেই শেষটা কিন্তু এখন গল্প, সেই শেষটা কিন্তু রিয়েলিটি হবে না। আমরা সেই শেষটাকে ধরে বসে থাকি, আমরা নিজেদের অ্যাটাচ করে থাকি যে না ওইভাবে হওয়ার কথা ছিল, আবার যদি ওইভাবে হয় না আমাদের কন্ট্রোলে নেই, সেটাই আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, দ্যাট থিংস হ্যাভ চেঞ্জড। আর একটু ইন্ট্রোস্পেক্ট করে অনেক সময় কিন্তু এটাও মাথায় আসতে পারে যে এটাতে কি আমার কোনো দোষ ছিল। দের ইজ নো হার্ম ইন জাস্ট রাইটিং টু লাইন্স অ্যান্ড অ্যাপোলোজাইজ। এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু খুব হেল্প করে। এই রাগ, এই হিংসে, এই দুঃখ, এই অভিমান, এগুলো তো এনার্জি, এগুলো নিয়ে তুমি কোথাও যেতে পারছি না। সেইগুলোকে যদি আমি একটা কোনো অ্যাকশানে ট্রান্সফার করতে পারি, চাকরিতে গেলেই রাগ দুঃখ অভিমান রোজ, না আমি নতুন চাকরি খুঁজবো, আমি চেষ্টা করবো অন্য কোথাও যাওয়ার, কোনো একটা মানুষকে দেখলে এই কী খারাপ, এত আমার দুঃখ, আমার জীবনে এইরকম বাজে বাজে মানুষ হলো, না লেট মি ডাইরেক্ট মাই এনার্জি টু ফিউ ফ্রেন্ডস দ্যাট আই হ্যাভ, যারা ভীষণ ভালো, যারা আমাকে খুশি দেখতে চায় এবং যারা আমাকে আগলে রাখে, সেই দিকে যান, সেই দিকে মন দিন, নতুন নতুন হবিস করুন, নতুন নতুন কাজ করুন। কত কি আছে বলুন তো পৃথিবীতে যেটা আমাদের খুশি রাখতে পারে। আর শেষে যেটা বলবো, যদি দেখেন তাও এটা ডিফিকাল্ট হচ্ছে, নিজের ভিতরে কষ্টটা রয়েই যাচ্ছে, প্লিজ হেল্প মি, দের আর এক্সপার্টস, দের আর কাউন্সেলার্স, যারা আপনাকে খুব সহজেই এই খারাপ লাগাটা থেকে বের করে নিয়ে যেতে পারবে। এই অবধি সকলে চলুন একটু ভালো থাকে, নতুন বছরটা চেষ্টা করি ভীষণ আনন্দে কাটানোর। কেউ না থাকলে আমরা তো আছি একে অপরের সঙ্গে, তাই না? টাটা।